হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু এনএস কেরিয়ার অ্যাকাডেমি ডাব্লিউবিপি কেপি এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য যারা সিরিয়াসলি স্টাডি করছো আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি তোমাদের জন্য আজকের এই প্র্যাকটিসের টুয়েলভে আমরা কী নিয়ে আলোচনা করব সেই সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেক দিনের মতো প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজেরা দেওয়ার চেষ্টা করো কমেন্ট সেকশানে এবং তারপরে দেখে নাও সব থেকে সহজ সেই সলিউশান তো আজকে আমরা প্রথমে যে প্রশ্নটি রয়েছে এক নম্বর প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকো তোমাদেরই ভালো হবে ঠিক আছে তো পি কিউ এবং আর দশ দিন কুড়ি দিন এবং তিরিশ দিনে কোনো একটি কাজ শেষ করতে পারে একদিন পর পর কিউ এবং আর কে পি সাহায্য করলে কত দিনে কাজটি শেষ হবে অর্থাৎ দেখো আমাদের পি কিউ এবং আর এরা কত দিনে কাজ শেষ করে সেটা দেওয়া আছে দশ দিনে কোনো একটি কাজ কুড়ি দিনে এবং সেই একই কাজ তিরিশ দিনে আর শেষ করে তাহলে প্রথম কাজ হবে এদের লসাগু বের করা দশ কুড়ি এবং তিরিশের লসাগু হচ্ছে ষাট দশ দিয়ে ছয় দশে ষাট কুড়ি দিয়ে তিন কুড়ি ষাট আর তিরিশ দিয়ে তিরিশ দুগুণো ষাট এবারে দেখো বলেছে কি প্রত্যেক দিন কাজটা কিভাবে হয় প্রথমে কিউকে পি হেল্প করে দেন আর কে পি হেল্প করে একদিন পরপর এভাবে চলে প্রথমে কিউ এবং পি আমি এখানে করছি প্রথমে কিউ প্লাস পি করে তারপরের দিন আর প্লাস পি করে তাহলে প্রথম দিন কিউ প্লাস পি দেখো কিউ প্লাস পি মানে এই দুটো ছয় আর তিনে নয় তারপরের দিন আর প্লাস পি আর প্লাস পি এটা হচ্ছে ছয় আর দুয়ে আট এটা প্রথম দিন এটা পরের দিন তাহলে টোটাল এক একে দুদিনে কতটা কাজ হয়ে গেল আট আর নয় সতেরো ইউনিট আমাদের টোটাল কাজ হচ্ছে সিক্সটি ইউনিট এটাকে সিক্সটি বানাতে হবে যেভাবেই হোক তাহলে তিন দিয়ে দেখো তিন সতেরো একান্ন একান্ন ইউনিট আর এখানে ইন্টু তিন করলে তিন দুগুণো ছয় দিন ছ দিনে একান্ন ইউনিট কাজ হলো। এরপরে আবার কাজ করবে কিউ প্লাস আর তারা একদিন কাজ করলেই দেখো নয় ইউনিট কাজ করবে এবং টোটালি আমাদের হয়ে গেলো একান্ন প্লাস নয় হচ্ছে ষাট ইউনিট কাজ যেটা আমাদের প্রয়োজন ছিল আর এখানে হয়ে গেল সাত দিন তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সেভেন ডেজ সাত দিনে টোটাল তারা কিন্তু ষাট ইউনিট কাজটি কমপ্লিট করে ফেলবে যদি এইভাবে তারা কাজটি করে ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে টাইম আর ওয়ার্কের এটা প্রশ্ন ছিল নেক্সট প্রশ্ন রয়েছে পার্সেন্টেজ থেকে ইলেকশন কিন্তু সংক্রান্ত প্রশ্ন এবং এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের সিক্সটি পারসেন্ট পেয়ে পাঁচ হাজার ভোটে জয়লাভ করেন মোট ভোটারের সংখ্যা কত খুবই সহজ প্রশ্ন দেখো মোট ভোটার যদি একশো জন হয় তাহলে তার সিক্সটি পার্সেন্ট পেয়েছে একজন ভোটার তাহলে দুজনই যদি ভোটার হয় তাহলে বাকি ফর্টি পার্সেন্ট ভোট দ্বিতীয় জন পাবে তার মানে একজন পাচ্ছে ষাটটি ভোট একজন পাচ্ছে ভোট আর এই ডিফারেন্স কত কুড়ি তার মানে বিজয় প্রার্থী দেখো কুড়িটি ভোট বেশি পেয়েছে মানে কুড়ি ভোটে জিতেছে তাহলে এই কুড়িটি ভোট মানে কত রয়েছে পাঁচ হাজার এই শূন্য দিয়ে কেটে যাচ্ছে আর দুই দিয়ে কেটে দিলে পঁচিশ দু পঞ্চাশ আড়াইশো তাহলে এক ইউনিট মানে হচ্ছে কত দুশো পঞ্চাশ আর আমাদের বের করতে বলেছে কি মোট ভোটারের সংখ্যা মানে একশো কত টু ফাইভ জিরো 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 পঁচিশ হাজার মোট ভোটারের সংখ্যা হচ্ছে পঁচিশ হাজার ওকে মোট ভোটারের সংখ্যা হচ্ছে পঁচিশ হাজার চলে যাচ্ছি আমরা তিন নম্বর প্রশ্নে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ তিন গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে তোমরা নিজেরা প্রথমে ট্রাই করে কমেন্ট সেকশনে বলো যে তোমাদের উত্তর কোনটা এসছে দেন আমি এটা সলভ করে দিচ্ছি তো প্রথমে দেখো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য অর্ধেক করলে তার মানে এটা হচ্ছে লেন্থ মনে করো আগে ছিল দুই সেটা এখন হচ্ছে কত এক ইউনিট অর্ধেক হয়ে গেল প্রস্ত তিন গুণ করলে তার মানে ব্রেথ আগে ছিল এক ইউনিট সেটা এখন হচ্ছে কত তিন গুণ মানে তিন ইউনিট দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে গুণ করলে হয়ে যাচ্ছে ক্ষেত্রফল তাহলে আগে ছিল দুই কে দুই এখন তিন এককে তিন ঠিক আছে তার মানে এরিয়া ছিল আগে দুই ইউনিট আর এখন এরিয়া হয়ে যাচ্ছে কত তিন ইউনিট তাহলে দুই থেকে বেড়েছে কত এক ইউনিট দুইয়ে বেড়েছে এক আর একশোতে কত দুই দিয়ে পঞ্চাশ দু কোনো একশো তাহলে হয়ে যাচ্ছে কত পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি না হ্রাস অবশ্যই এটা কিন্তু হয়ে হয়ে যাচ্ছে বৃদ্ধি ঠিক আছে বৃদ্ধি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট প্রতিকূলে পাঁচ কিমি যায় পঞ্চাশ মিনিটে পাঁচ কিমি যাচ্ছে পঞ্চাশ মিনিটে স্রোতের গতিবেগ যদি দশ কিলোমিটার প্রতি ঘন্টা হয় স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি বুঝতে পারলে একটি নৌকা স্রোতের প্রতিকূলে পাঁচ কিমি যায় পঞ্চাশ মিনিটে তাহলে সেই নৌকার গতিবেগ বা স্পিড কত হবে দেখো পঞ্চাশ মিনিটে আছে পাঁচ কিমি তাহলে এই কিলোমিটার ডিভাইডেড বাই ডিস্ট্যান্স ডিভাইডেড বাই টাইম টাইম হচ্ছে পঞ্চাশ মিনিট দেওয়া আছে বাট আমরা যদি টাইম দেখি পঞ্চাশ মিনিট মানে কত পঞ্চাশ বাই ষাট ঘন্টা তাই তো তাহলে এটা বাই সিক্সটি দেখো শূন্য দিয়ে কেটে যাচ্ছে তাহলে কত হচ্ছে পাঁচ আর এটা পাঁচ বাই ছয়টাকে উল্টে দিতে পারো ঠিক আছে পাঁচ বাই ছয় রয়েছে আর নিচে হচ্ছে আমরা ষাট দিয়ে ভাগ করেছি তো ষাটটা চলে যাচ্ছে আমাদের ওপরে মানে ছয় যাচ্ছে ওপরে আর পাঁচ থাকছে এখানে তাহলে সিক্স সিক্স কিলোমিটার পার আওয়ার ঠিক আছে সিক্স কিলোমিটার পার আওয়ার এবারে স্রোতের গতিবেগ মানে কারেন্ট সমান কত দেওয়া আছে বারো আমাদের বের করতে হবে স্থির জলে নৌকার গতিবেগ কত দেখো প্রতিকূলে যেহেতু বলেছে এটা গতিবেগ তাহলে প্রতিকূল ওয়াই টু কী জানি আমরা বোটের নিজের গতিবেগ মাইনাস হচ্ছে স্রোতের গতিবেগ তাহলে ওয়াই মানে কত পেলাম আমরা এটা 6 বোটের গতিবেগ কত জানি না আমরা বের করব আর মাইনাস স্রোতের গতিবেগ বারো দেন বোটের গতিবেগ বি সমান কত হচ্ছে বারো প্লাস ছয় মানে হচ্ছে আঠেরো আঠারো কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে বোটের নিজের গতিবেগ মানে নৌকার নিজের গতিবেগ এটা স্থির জলে যেটাকে আমরা বলি একটি নির্দিষ্ট গতিবেগে একটি গাড়ি একটি দূরত্ব আট ঘন্টায় অতিক্রম করে যদি গতিবেগ চার কিমি প্রতি ঘন্টা বেড়ে যায় বৃদ্ধি হয় তাহলে একই দূরত্ব সাত সেভেন অ্যান্ড হাফ আওয়ারে অতিক্রম করতো দূরত্ব কত এখানে হচ্ছে সাড়ে সাত হবে এটা ঠিক আছে হ্যাঁ এবার পরিষ্কার বুঝতে পারছো তার মানে দেখো ইনিশিয়ালি আমাদের গতিবেগ কত কিছু দেওয়া আছে একটি নির্দিষ্ট গতিবেগে মানে আমি যদি ধরি যে গতিবেগ এক্স তাহলে একটি দূরত্ব যায় আট ঘন্টায় তাহলে ডিস্ট্যান্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম স্পিড ইনটু টাইম হচ্ছে আট ঘন্টা এবারে দেখো ওই একই দূরত্ব যাবে গতিবেগ এখন চার বেড়ে গেল তার মানে এক্স প্লাস ফোর হয়ে গেল তাহলে এই গতিবেগ নিয়ে যাচ্ছে তখন সময় লাগছে কতটা সেভেন অ্যান্ড হাফ আওয়ার্স সেভেন অ্যান্ড হাফ মিনস সাত দুগুণো চোদ্দ আর একে পনেরো পনেরো বাই দুই তাহলে এটা আর এটা ইকুয়াল সমান করে দিলাম দেখো দুই দিয়ে গুণ করে দাও তাহলে আট টু পনেরো দিয়ে পনেরো এক্স প্লাস চার পনেরো ষাট পনেরো এক্স এদিকে এলে হয়ে যাচ্ছে বিয়োগ এক্স ইকুয়াল টু কত হচ্ছে ষাট বুঝতে পারলে এক্সের মান অর্থাৎ গতিবেগ হয়ে গেল কত সিক্সটি কিলোমিটার পার আওয়ার আমাদের বের করতে বলেছে কি দূরত্ব কত আমাদের বের করতে বলেছে দূরত্ব কত ঠিক আছে আমাদের বের করতে বলেছে দূরত্ব দ্যাট ইজ ডিস্ট্যান্স ইকোয়াল টু আমি এখানে যদি এক্সের মান পুট করে দিই তাও বেরোবে একই ভ্যালু এখানে পুট করে দিলেও আমাদের ভ্যালু কিন্তু একই আসবে সো আমাদের এটা যদি সহজ হয় আমি এখানে কেন পুট করতে যাব তাই তো তাহলে এখানে আমরা পুট করে দিচ্ছি সিক্সটি ইন্টু এইট ছয় আটা আটচল্লিশ ফোর এইটটি দ্যাট ইজ চারশো আশি কিলোমিটার চারশো আশি কিলোমিটার ওকে দূরত্ব হচ্ছে চারশো আশি কিলোমিটার আই হোপ প্রত্যেকে খুব এনজয় করছো ক্লাসটি যদি ভালো লাগে প্রত্যেককে বলবো দেখো তোমাদের জন্য আমি যদি এই সেশনটি নিয়ে আসি তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে এবং প্রত্যেক দিন যদি তোমরা ক্লাসটি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ছাড়া কোনো উপায় নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে প্রত্যেক দিন রাত্রি নটা তিরিশ মিনিটে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি চলে যাবে তোমাদের মোবাইলে নোটিফিকেশনে সাথে সাথে ক্লাসটি কিন্তু তোমরা দেখতে পাবে এবং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা দেখো কুড়ি লিটার এবং ছত্রিশ লিটারের দুটি মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত দেওয়া আছে এত ইস্টু এত উভয় মিশ্রণ একসাথে মিশ্রিত করা হয় এখন নতুন মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত হলো দেখো কুড়ি লিটার এবং ছত্রিশ লিটার তার মানে আমরা যদি এটাকে অনুপাত বের করে নিই কুড়ি এস টু ছত্রিশ তাহলে কত হচ্ছে বলো তো চার দিয়ে চার পাঁচ কুড়ি চার নং ছত্রিশ তাহলে এটা হচ্ছে অনুপাত পাত্র দুটোর পরিমাণের এত লিটার এত লিটারের দুটি মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত স্পিরিট এবং জল দেখো প্রথমটায় রয়েছে থ্রি ইস টু সেভেন পরেরটা রয়েছে সেভেন ইস টু ফাইভ ঠিক আছে আমরা প্রথমে কী করবো এই দুটোকে টোটাল কত আছে সাত তিনে দশ এখানে পাঁচ আর সাথে হচ্ছে বারো ইউনিট আছে প্রথম কাজ এই দুটোকে সমান বানাও সমান বানাতে গেলে কত দ্বারা গুণ করতে হবে দেখো দশ আর বারো লসাগু হচ্ছে কত দশ আর বারো লসাগু হচ্ছে সিক্সটি তাহলে এখানে ছয় দশে ষাট আর এটা পাঁচ বারো ষাট এইবার পাত্রের যে পরিমাণ আছে সেটার সাথে ইকুয়াল করার জন্য পাঁচ আর এটাকে নয় দ্বারা মাল্টিপ্লাই করো ওকে তাহলে এখানে পাঁচ ছয় তিরিশ আর এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ দিয়ে এটাকে গুণ করলে কত তিন তিরিশ নব্বই আর কত হচ্ছে তিরিশ দিয়ে তিন সাতটা একুশ দুশো দশ পাঁচ দিয়ে সাত কে গুণ বা এইভাবে যে সাত নং তেষট্টি তেষট্টি গুণন পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো হাতে এক পাঁচ ছয় তিরিশ আর একে তিনশো আর এখানে পাঁচ দিয়ে দেখো পাঁচ পাঁচা পঁচিশ নয় পঁচিশ দুশো পঁচিশ যোগ করে ফেলো দেখো তিনশো আর এখান থেকে দশ এখানে দিয়ে দাও তাহলে হয়ে গেল একশো চারশো চারশো আর এখানে পাঁচ চারশো পাঁচ আর এখানে হচ্ছে দেখো দুশো দুশো চারশো পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ আটা চল্লিশ পাঁচ পাঁচকে পাঁচ এখানেও পাঁচ আটা চল্লিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিন দিয়ে তিন সাতাশ একাশি আর তিন উনত্রিশ হচ্ছে সাতাশি তার মানে সাতাশ ইস টু উনতিরিশ অপশান সি দেখো খুবই সুন্দর প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকে আমি নিজেকে একটু হাইট করে দিই দেখতে পাচ্ছ সকলে সাতাশ ইন্টু উনতিরিশ হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার প্রশ্ন নম্বর সাত কি রয়েছে দেখো দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে একে অপরের দিকে যথাক্রমে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা এবং ষাট কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে এই পঞ্চাশ আর এই দিক থেকে এই ষাট যখন ট্রেন দুটি মিলিত হয় তখন দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের থেকে একশো পঞ্চাশ কিলোমিটার বেশি যাত্রা করে এখানে দেখো দ্বিতীয় ট্রেনের গতিবেগ যেহেতু আমাদের ষাট আর প্রথম ট্রেনের গতিবেগ পঞ্চাশ তাহলে কতটা কম বেশি দশ তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ যেহেতু দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেশি তাহলে একশো কুড়ি কিলোমিটার বেশি যাত্রা করেছে তার কারণ হচ্ছে এর গতিবেগ বেশি কতটা সময় লেগেছে এই যাত্রা করতে এই এক্সট্রা ডিস্টেন্স কভার করতে দশ ভাগ করো বারো ঘন্টা বারো ঘন্টা সময় লেগেছে টোটাল এই বাড়তি একশো কুড়ি কিলোমিটার যাওয়ার জন্য তার মানে কি তার মানে হচ্ছে টোটাল যাত্রাপথের সময় হয়ে গেল এটা আমাদের বারো ঘন্টা তার মানে দ্বিতীয় ট্রেনটি কিন্তু বারো ঘন্টা এক্সট্রা জার্নি করেছে তারপরে বাড়তি দূরত্ব গেছে এমন নয় দি টোটাল যাত্রাপথে যেহেতু এর গতিবেগ বেশি ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে এগিয়ে গিয়ে সে কিন্তু একশো কুড়ি কিলোমিটার বেশি যাত্রা করেছে তার মানে টোটাল যাত্রাপথের সময় হচ্ছে বারো কিলো বারো ঘন্টা আমাদের বলেছে এ এবং বিয়ের দূরত্ব কত এ এবং বিয়ের দূরত্ব কত ডিস্ট্যান্স ইকোয়াল টু স্পিড ইন্টু টাইম স্পিড কত দেখো দুটো রিলেটিভ স্পিড হয়ে যাবে একশো দশ ইন্টু টাইম হচ্ছে টোটাল বারো ঘন্টা তাহলে ওয়ান থ্রি টু জিরো তেরোশো কুড়ি কিলোমিটার তেরোশো কুড়ি কিলোমিটার এটা হচ্ছে ডিস্টেন্স আমরা চলে যাব আট নম্বর প্রশ্নে আচ্ছা তার আগে তোমাদেরকে বলি যে যারা পেট কোর্সের কথা বলছো স্পেশাল ক্লাসের কথা বলছো তাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ টু পয়েন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে অঙ্ককে সব শক্তিশালী তৈরি করার জন্য কিন্তু এই ব্যাস ব্যাসটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট মাত্র ফাইভ নাইন এই মুহূর্তে ফর্টি 42% অফ রয়েছে ঠিক আছে এখানে একটু মিস্টেক আছে ফর্টি এই মুহূর্তে কিন্তু হিউজ অফ রয়েছে তাহলে 42% অফ রয়েছে এবং তোমরা এই মুহূর্তে কিন্তু যদি এখানে জয়েন করে নাও তাহলে কিন্তু সমস্ত লাইভ ক্লাস পাবে তোমরা যার রেকর্ড ক্লাস তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে মক টেস্টে তোমরা অংশগ্রহণ করতে পারবে পিডিএফ পাবে সব সময়ের জন্য তোমাদের কাছে থেকে যাবে ক্লাস নোট তোমাদের কাছে কিন্তু পিডিএফ এগুলো সবই থেকে যাবে ঠিক আছে তাহলে পুলিশ হবার স্বপ্ন পূরণ যদি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই কোর্সে যুক্ত হতে পারো কারণ একদম টপিক ওয়াইজ বেসিক থেকে ক্লাস হবে তারপরে সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্র্যাকটিসেট নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করতে চাও তারাও এই কোর্সেই যুক্ত হয়ে যাবে কারণ এখানে সবগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়া হবে একটি চালানের দুই তৃতীয়াংশ পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করা হয় এবং বাকি দুই পার্সেন্ট ক্ষতিতে বিক্রি হয় মোটের উপরে লাভ যদি চারশো টাকা হয় তাহলে চালানের মোট মূল্য কত দেখো আমি নিচে তিন রয়েছে তো ধরে নিলাম টোটাল হচ্ছে তিন ইউনিট তার সাথে একশো গুণ করে দাও টোটাল ধরলাম তিনশোটি ইউনিট রয়েছে যেটা দাম হচ্ছে তিনশো টাকা তার দুয়ের তিন তিনশো দুয়ের তিন মানে কত দুশো কীভাবে বের করলাম এই তো তিনশো দুয়ের তিন কত হচ্ছে দুশো হচ্ছে তাহলে প্রথমে দুশোটি দ্রব্য বিক্রি হয়েছে ফাইভ পার্সেন্ট প্রফিট মুখে মুখে করো একশোই পাঁচ টাকা লাভ দুশোতে দশ টাকা লাভ তারপরে টু পার্সেন্ট ক্ষতি বাকি থাকল আর একশো একশোতে টু পার্সেন্ট ক্ষতি মানে কত দুই টাকাই ক্ষতি হচ্ছে মাইনাস টু তাহলে মোটের উপরে আট টাকা লাভ তাহলে আমাদের এখানে বলেছে মোটের উপরে চারশো টাকা লাভ তাহলে এই আট মানেই চারশো আট দিয়ে দেখো পাঁচ হাজার চল্লিশ পঞ্চাশ তাহলে চালানো চালানের মোট মূল্য কত মোট মূল্য ছিল আমাদের এটা তিনশো পনেরো হাজার টাকা চালানের মোট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা একটি সামন্তরিক আকার মাঠের একদিকে দৈর্ঘ্য দেড়শো মিটার এবং বাহু এবং এই বাহু এবং এর বিপরীত বাহুর মধ্যে দূরত্বের পার্থক্য হচ্ছে আশি মিটার মনে করো এটা একটা সামন্ত্রিক আছে এর দৈর্ঘ্য বলে দিয়েছে দেড়শো মিটার এবং এই বাহু এবং বিপরীত বাহুর মধ্যে দূরত্বের পার্থক্য মানে এই দুটোর মধ্যে দূরত্বের পার্থক্য হচ্ছে আশি মিটার তার মানে এই হাইটটা হচ্ছে আশি মিটার আমাদের বলেছে জমিতে সেচ দিতে প্রতি বর্গমিটারে পঞ্চাশ পয়সা করে যদি খরচ হয় মাটিতে জল দিতে মোট কত টাকা খরচ হবে তাহলে এখানে দেখো টোটাল এরিয়া প্রত্যেক বর্গমিটারে পঞ্চাশ পয়সা তাহলে টোটাল এরিয়া সমান কত হচ্ছে সেটা বের করে নিই এরিয়া হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা হ্যাঁ সামন্ত্রিকের এরিয়া এটা তাহলে ভূমি হচ্ছে দেড়শো উচ্চতা হচ্ছে আশি পঞ্চাশ পয়সা করে যদি খরচ হয় প্রত্যেক বর্গমিটার তাহলে টোটাল খরচ কত হবে দেখো এটা হচ্ছে টোটাল এরিয়া ইন্টু পঞ্চাশ পয়সা মানে হাফ টাকা তাহলে চার পনেরো ষাট ছ হাজার টাকা ছয় হাজার টাকা টোটাল খরচ হবে ঠিক আছে একটি ট্রেন ছত্রিশ সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে এবং কুড়ি সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিকে অতিক্রম করে তার মানে কি ছত্রিশ সেকেন্ডে যাচ্ছে ট্রেনটি নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্ম এবং কুড়ি সেকেন্ডে যাচ্ছে শুধু ট্রেনের নিজের লেন্থ ঠিক আছে যদি ট্রেনের গতিবেগ দেখো বলা রয়েছে কত চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তার মানে স্পিড দেওয়া আছে কত ফিফটি ফোর ইন্টু পাঁচ বাই আঠারো করে নাও তাহলে হয়ে গেল মিটার পার সেকেন্ড আঠারো দিয়ে তিন আঠারো চুয়ান্ন তিন পাঁচে হয়ে যাচ্ছে কত পনেরো মিটার পার সেকেন্ড ঠিক আছে পনেরো মিটার পার সেকেন্ড এবারে দেখো প্ল্যাটফর্মে দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে এটা হচ্ছে ট্রেনের লেন্থ ট্রেনের গতিবেগ দেখো কুড়ি সেকেন্ডে যাচ্ছে ট্রেন শুধুমাত্র নিজের লেন্থ হ্যাঁ তাহলে ভালো করে খেয়াল করো এই ছত্রিশ সেকেন্ডের মধ্যে যদি আমরা কুড়িটা মাইনাস করে দিই পরে থাকলো কত ষোলো সেকেন্ড তাহলে এই ষোলো সেকেন্ডে ট্রেন কী হচ্ছে এটা কেটে যাচ্ছে শুধু প্ল্যাটফর্মের লেন্থ যাচ্ছে তাহলে ষোলো সেকেন্ডে কতটা যাচ্ছে তাহলে প্ল্যাটফর্ম ইকল টু কত হচ্ছে ষোলো ইন্টু পনেরো ষোলো দিয়ে পাঁচ ষোলো আশির শূন্য হাতে আট ষোলো আর আটে হচ্ছে চব্বিশ দুশো চল্লিশ মিটার দুশো চল্লিশ মিটার এটা হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ ঠিক আছে ভেরি গুড যারা যারা দুশো চল্লিশ অ্যান্সার করেছিল তাদের প্রত্যেকের কিন্তু অ্যান্সার কারেক্ট হয়েছে দেখো অমিত দশ ঘন্টায় কোনো যাত্রা শেষ করে যাত্রা শেষে দেখা যায় সে প্রথম অর্ধাংশ তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং শেষ অর্ধাংশ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় যায় যাত্রাপথের মোট দূরত্ব কত প্রথম অর্ধাংশ আমি ধরে নিচ্ছি টোটাল ডিস্ট্যান্স কভার করেছে টু এক্স কিলোমিটার তার মধ্যে প্রথম অর্ধেক মানে এক্স কিলোমিটার বাকি অর্ধেক এক্স কিলোমিটার টোটাল সময় কত দেখো টাইম মানে কি ডিস্ট্যান্স ডিভাইডেড বাই স্পিড তাহলে ডিস্টেন্স এক্স বাই স্পিড কত প্রথমে থার্টি তারপরে শেষ অর্ধাংশ সত্তর আর টোটাল টাইম হচ্ছে কত দশ ঘন্টায় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত দুশো দশ দেখো তিন সাত সেভেন এক্স প্লাস থ্রি এক্স টু টেন তাহলে উপরে পাচ্ছি আমরা টেন এক্স টু টেন দুশো দশ কেটে যাচ্ছে তার মানে এক্স হয়ে গেলো দুশো দশ আমাদের কিন্তু ডিসটেন্স বের করতে বলেছে মোট দূরত্ব মানে টু এক্স ছিল টু এক্স মানে চারশো কুড়ি কিলোমিটার চারশো কুড়ি কিলোমিটার যেটা হচ্ছে অপশান এ চারশো কুড়ি কিলোমিটার অপশান এ ইজ দ্য কারেক্ট आंसर বারো নম্বর প্রশ্নে চলে এলাম আমরা বলো বারো নম্বরের প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেককে কমেন্ট সেকশনে কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করবে প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করো তবেই কিন্তু তোমাদের কনফিডেন্ট লেভেল গ্রো করবে ঠিক আছে দেখো এবি এবং সি এর বেতন দেওয়া রয়েছে ফাইভ এইচ টু থ্রি টু টু অনুপাতে যদি তাদের বেতন যথাক্রমে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে বেতনের নতুন অনুপাত কত হবে দেখো আমি তোমাদের বারবার বলেছি যে পার্সেন্টেজ যখন বের করবে পাঁচের পার্সেন্টেজ বের করবে না আমরা কি করব এগুলোকে পাঁচশো ধরে নেব। তিনশো ধরে নেবো কারণ অনুপাত তো আমাদের ধরতেই পারি একশো দ্বারা গুণ করে ব্যাপার একই তাহলে এবার পার্সেন্টেজ বের করা সহজ হবে কি না বলো দেখো টোয়েন্টি পার্সেন্ট এর টোয়েন্টি পার্সেন্ট মানে কত টোয়েন্টি পার্সেন্ট বাড়বে তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে কত একশোর কুড়ি টাকা তাহলে পাঁচশোর কত হবে পাঁচ কুড়ি একশো তাহলে হয়ে যাবে কত ছশো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখো একশোর পঁচিশ টাকা তাহলে তিনশোর তিন পঁচিশ পঁচাত্তর বাড়বে তাহলে তিনশো পঁচাত্তর হয়ে গেল মুখে মুখে হয়ে যাচ্ছে আমাদের একবারে এর থার্টি পার্সেন্ট দেখো থার্টি পার্সেন্ট মানে একশোর তিরিশ টাকা বাড়বে দুশোই ষাট টাকা বাড়বে তাহলে দুশো ষাট টাকা তাহলে এখান থেকে দেখো আমরা পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ বারো ষাট একশো কুড়ি পাঁচ দিয়ে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ পাঁচা পঁচিশ আর পাঁচ দিয়ে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুগুনো দশ তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন কি রয়েছে একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো লোককে পনেরো সেকেন্ডে অতিক্রম করে তার মানে স্পিড বেরিয়ে যাবে এখান থেকে একশো মিটার দৈর্ঘ্যের ট্রেন পনেরো সেকেন্ডে একটা ব্যক্তিকে অতিক্রম করেছে মানে নিজের লেন্থ যাচ্ছে বাকিটা কি বলেছে তিনশো মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে তাহলে দেখো প্রথমে স্পিড কতটা ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম পনেরো সেকেন্ড পাঁচ দেড় তিন পাঁচ পনেরো পাঁচ কুড়ি একশো কুড়ি বাই তিন মিটার পার সেকেন্ড এবার তিনশো মিটার ডিস্টেন্স কাভার করবে তাহলে যেতে হবে অ্যাকচুয়ালি তিনশো মিটার প্লাস একশো মিটার নিজের লেন্থ টোটাল হচ্ছে চারশো মিটার যেতে হবে ঠিক আছে টোটাল চারশো মিটার যেতে হবে তাহলে এই চারশো মিটার যেতে কত সময় নেবে দেখো চারশো মিটার এটা ডিস্ট্যান্স ডিভাইডেড বাই স্পিড কুড়ি বাই তিন কুড়ি কুড়ি চারশো আর এখানে হচ্ছে কুড়ি তিন কুড়ি ষাট ষাট সেকেন্ড ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট সময় লাগবে চোদ্দ নম্বর প্রশ্নটা মিসিং রয়েছে ঠিক আছে পনেরো নম্বরটা দেখো পনেরো নম্বর কি রয়েছে এখানে স্কয়ার এইভাবে পর্যন্ত যোগফল হবে এটা হিসেবে সুবিধের জন্য ধরে নেবে যে এখানে এক স্কোয়ার প্লাস দু স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার এটা আছে ঠিক আছে এবার এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এটা হচ্ছে ফর্মুলা এখানে পুট করে দাও এনের এর মান দশ দশ ইন্টু দশ যোগ এক মানে এগারো ইন্টু দশ দুগুন কুড়ি যোগ এক মানে হচ্ছে একুশ ভাগ ছয় ঠিক আছে এটা টোটাল সামটা বেরোচ্ছে তিন দুগুণ ছয় তিন সাতটা একুশ আর দুই দিয়ে এটা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিন পাঁচ আর পাঁচ আর আট এগারো দ্বারা গুণ করা হয়ে গেল কিন্তু আমরা কিন্তু এইটুকু বাড়তি নিয়েছিলাম নিজেদের সুবিধের জন্য এটা বিয়োগ করে দিতে হবে তাহলে টোটাল অ্যান্সার বেরোবে কত বিয়োগ করে দাও এটা কত হচ্ছে দেখো তুমি চাইলে এখানে এটা মুখে মুখেও করতে পারো চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো তিন স্কোয়ার মানে নয় দুই স্কোয়ার মানে চার এক স্কোয়ার মানে এক তাহলে ষোলো আর নয় পঁচিশ চার একে পাঁচ পঁচিশ আর পাঁচ হচ্ছে তিরিশ তাহলে এটা বিয়োগ করলে কত হবে থ্রি ফাইভ ফাইভ চাইলে তোমরা এটাও ফর্মুলা পুট করতে পারো এই ফর্মুলায় এন এর মান চার ধরে ব্যাপার একই যা ভালো লাগবে তোমাদের সেটা করবে নেক্সট প্রশ্ন যেটা থাকবে এটা তোমাদের জন্য থাকবে টাস্ক প্রত্যেকে এটার অ্যান্সার কত কমেন্ট করো তার সাথে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো যে আজকে সেশনটা তোমাদের কীরকম লেগেছে যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো এবং সেশনটিকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ বাই